তো দেখি এখান থেকে কোথায় যাওয়া যেতে পারে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়েছি। একটু সমুদ্র যেদিকে আছে, জাস্ট দারুণ লাগছে এখান থেকে দেখতে দৃশ্যটা। আর মিঠিকে নিয়ে এসেছি এখানে খাওয়াতে, কারণ ওরা বাইরে যাবে না খেতে। আর আমি আর রঙ্কিনী যাব বাইরে খেতে, কারণ বাইরে আমরা আগের থেকেই ডিসাইড করেছিলাম বাইরেই খাবো। রঙ্কিনী এখন রেডি হচ্ছে আর আমি মিঠি আর মাকে নিয়ে চলে এসেছি নিচে খাওয়াতে। তো আসলেই আমরা বেরিয়ে পড়ব। তো এইখানে খাবার জায়গা থেকে এদিকে পাশের দৃশ্যটা খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এসেও বদমাশি শুরু করে দিয়েছে, একবার ওদিক থেকে এদিকে দৌড়াচ্ছে, একবার এদিক থেকে ওদিকে দৌড়াচ্ছে। খাবারের প্রিপারেশন চলছে, অ্যাকচুয়ালি ওদের রেডি করে রাখিনি আগের থেকে, তাই আমরা বাইরে একটু বেরিয়ে এলাম। আর রঙ্কিনী রেডি হয়ে আসবো বললো, কিন্তু এখনও আসেনি। অনেকক্ষণ হয়ে গেল, রঙ্কিনী এখনও আসেনি। তো ওই তো ফাইনালি এসছে রঙ্কিনী, অনেক ওয়েট করার পর। এতক্ষণ কী করছিলে? বাপরে বাপরে, ফাইনালি মাদের খাবার চলে এসছে। ডিম ভাজা, আলু পোস্ত, ডাল ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, আর এটা হলো চাটনি। তো জলদি করে মিঠি খেয়ে নেবে, এখন খেয়ে নিয়ে রেস্ট নেবে, আর আমরা একটু বেরোবো এখন। এখন প্রায় দুটো বেজে গেছে, আমরা জানি না খাবার পাবো কিনা, আশা করছি খাবারটা পেয়ে যাবো। না পেলে মরে যাবো। খাবার বলতে ভাত, অ্যাকচুয়ালি দুপুরবেলায় বাঙালিরা ভাত না খেলে হয়, সেটাই হলো ব্যাপার। তো চলো দেখা যাক, খুঁজতে থাকি তো দেখি এখান থেকে কোথায় যাওয়া যেতে পারে, যেখানে আমরা ভাত ফাত পাবো একটু। দূর থেকে একটা দাদা ডাক দিল এখনই যে ওনার হোটেলে ভাত আছে। তো আমি দূর থেকেই জিজ্ঞাসা করলাম যে ভাত আছে কিনা, তো বললো আছে। তো চলো, তোমার আবার কি হলো? যা বাবা, এত বড় বড় কানের দুল পড়লে পড়বে না? প্রচন্ড রোদ, প্রচণ্ড তীক্ষ্ণ রোদ একদম, আর পুরো জ্বলছে যাচ্ছে মনে হচ্ছে। না অতটা গরম লাগছে না যে একদম কষ্ট হচ্ছে, কিন্তু রোদটা জ্বলছে যাওয়ার মতো, হাওয়াটা দিচ্ছে বলে ভালো লাগছে। মেনু আছে নাকি? মেনু নেই, ঠিক না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইরে কি খাবে বলো, আসো। ডিম ভাত বলতে? ডিম, ডিম বলতে মানে ডিমের ঝোল, ডিম কারি হবে তাই তো? ঠিক আছে, তাহলে তুমি কি খাবে? ডিম, ডিম খাবে, মাছ খাবে? তাহলে তো রুই মাছের ঝোল 75 টাকা আছে, খাবে? ডিম কত? 60। তোর ডিম হচ্ছে না, তুমি বলো তোমার যেটা খেতে ইচ্ছে করছে তুমি সেটাই খাও। ঠিক আছে, তাহলে দুটো ডিম ভাত করে দাও। প্লেন না, মিল দেব? প্লেনে কিছু থাকবে না, আর মিলে থাকলে ডাল আলু ভাজা পাঁপড় ভাজা এগুলো থাকবে। তো মিল কত? মিল কত? মিল 80 টাকা। হ্যাঁ তো মিল দিয়ে দাও। হ্যাঁ মিল, মিল মিল, ঠিক আছে। তো ইনি হলেন মোস্ট কনফিউজ পারসন, একবার বলে মাছ ভাত খাবো, একবার বলে ডিম ভাত খাবো। তো ফাইনালি ডিসাইড করলো, ইচ্ছা করলো না আর ডিম খেতে। হ্যাঁ আমার এই সামুদ্রিক জায়গায় এসে সামুদ্রিক মাছ খেতে একদম ইচ্ছে করে না অ্যাকচুয়ালি। না সেটা না, আমার এমনি ইচ্ছা করলো। তোমরা সবাই বলো রঙ্কিনীকে আজকে কেমন লাগছে দেখতে, হাসছে, চওয়ান্নি মুস্কান দিচ্ছে একদম। এসে মে বড়া সখত লড়ন, লেকিন ইয়ার ইয়াহ মে পিগল গয়া। চশমাটা পরে, চশমাটা পরে বলো, এই পরে পরে বলো, বলছো পরে দেখাও। ওয়াও হিরোইন তো পুরো। তো আমাদের ভাত চলে এসছে, ভাত ভাত আছে, পাঁপড় ভাজা, চাটনি, তরকারি,
আর এক চাটনি না এটা বিট ভাজা আচ্ছা আচ্ছা বিট ভাজা সরি 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 আর রঙ্কিনীর এই ডাটা ফাটা ভালো লাগে না একদম তো ডাটা রঙ্কিনীর ভাগ্যে জুটেছে আমার আমার ভালোই লাগে তো আমি খেয়ে নেবো কোনো প্রবলেম নেই বাট রঙ্কিনী প্রচণ্ড অসুবিধা হতে পারে তো চলো দেখি কি হয় আমরা ডিম যেহেতু অর্ডার করেছিলাম ডিম কারি চলে এসছে তো ঝটপট করে খেয়ে নাও তারপর বেরোনো যাবে ঠিক আছে A few moments later. তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বেরিয়েছি একটু সমুদ্র যেদিকে আছে মানে সি বিচটা যেদিকে আছে সেদিকে যাচ্ছি আর খাবার রেটটা আমি বলে দিই একবার খাবার খুবই সস্তায় খেয়েছি আমরা ডিম ভাত খেয়েছি তো আমাদের পড়েছে দুটো মিলিয়ে 160 টাকা 80 টাকা করে ওর মধ্যে তরকারি থাকবে ডাল থাকবে ভাত থাকবে চাটনি দেবে পাঁপড় দেবে আলু ভাজা ছিল আলু ভাজা ছিল আমার সেই সজনে ডাটা কপালে আবার জুটেছে মানে আমি ওটাকে সহ্য করতে পারি না তো যাই হোক যা এখন দেখি কিরকম ওদিকের ভিউটা আমাদেরকে দোকানের লোকটাই বলে দিল এদিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে যান সি বিচ পেয়ে যাবেন ভালোই হলো আমরা ভাবছিলাম কত কি জানি কত দূরে হবে আবার টোটো অটো কি করতে হবে চলো তাহলে পিছে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের বললাম যে সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে তো এখানে আশেপাশে তো সমুদ্র আমি দেখতে পাচ্ছি না কিন্তু বড় বড় ক্ষেত দেখতে পাচ্ছি দেখো আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে যতই রোদ হোক না কেন খুব সুন্দর হাওয়া দিচ্ছে চলো দেখি আর কতটা যেতে হবে হ্যাঁ লেবু গাছও আছে এখানে প্রচুর লেবু গাছ আছে চলো জলদি জলদি পা চালাও আশা করি পৌঁছে গেছি আমরা কি সুন্দর দেখো এটা দারুণ না নামটা তো জানি না নামটা আসার পথে দেখে নাও তাহলে আচ্ছা আসলে ছবি দিতে এসেছিলাম এটা এটা দিয়ে যাওয়া যাবে ও আচ্ছা আচ্ছা এই যে ছবি দিতে এসেছিলাম এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখে রাখলাম কালকে আবার আসবো তো ঠিক আছে আমরা কিছুক্ষণ আগেই এসছি তো হোটেলে বললো যে 12টার সময় চলে যায় 12টার সময় থেকে ভাড়া যখন স্টার্ট হয়ে গেছে আপনার বাজে হচ্ছে প্রায় 3টে বাজতে যায় মানে 2:30টা ধরুন ও তো ব্যাকেই যাচ্ছে বলবো হ্যাঁ ঠিক আছে আপনাকে তাহলে ফোন করব ঠিক আছে ফোন করব 250 টাকা বলছেন তো তো সি বিচের ধারে ফাইনালি পৌঁছে গেছি কি সুন্দর লাগছে দেখতে বিচ আছে সমুদ্র গেছে অনেক দারুণ লাগছে এখান থেকে দেখতে দৃশ্যটা খুব সুন্দর এখানে ছোট ছোট বালি নিচে ঠান্ডা হয়েছে আর ওই দেখো একটা বড় মতো গিরগিটি গিরগিটিটাকে দেখো সুন্দর বাপরে এটা বিশাল সাইজের আমি এসে আগে দেখতে পেয়েছি আর খুব ভাল লাগছে এই জায়গাটাই ওই সমুদ্র ওখানে হরে বাড়ি এরকম ফিল আসছে না বালিটা দেখে চলো সমুদ্রের দিকে যাই নাকি একটু দাঁড়িয়ে যাই তাহলে আমরা তারপরে Thank you.
সুন্দর হাওয়া দিচ্ছে বলো, চুপ করছে বাচ্চা, কবর আছে যেন। খুব সুন্দর বালিটা কিন্তু, মানে আমি দীঘার বিচে গিয়ে এরকম বালি কিন্তু দেখি না। বলো, যেতে ইচ্ছে করছে না, এখানেই বসে থাকি। Wow, perfect deal. A plus R. Wow, এটা লিখলে কি হয়? এটা সমুদ্রের জলে ধুয়ে যাবে।